দেখিয়েছি দুলাল, আই নেভার এক্সপেক্টেড দিস ফ্রম ইউ। আত্মপক্ষ সমর্থনের তোমার কিছু বলার আছে? সো আই এম বাউন্ড টু ডিসচার্জ ইউ অ্যাজ দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ। ঠিক বলেছিস জলি, ওর দ্বারা হবে। রমা, কি করলি তুই? নিজের জেদ বজায় রাখবার জন্য একটা নিরীহ ছেলের লাইফ নষ্ট করে দিলি। প্লিজ রমা, এখনো সময় আছে, প্রিন্সিপালের ঘরে গিয়ে সব কথা খুলে বল। কি হলো রমা? চল বলছি, চল। তুই চুপ কর তো রমা। জয়ন্ত, সব দোষ আমার ভাগ্যের। আমি তোমার ভাগ্যকে জানি, ওর কোনো দোষ নেই রে। চলে দুলাল, দুলাল শোন, দুলাল যাস না, দুলাল শোন। রমা, আজকে তুই যা করলি তার জন্য একদিন তোকে অনুতাপ করতে হবে। সেদিন কেঁদেও তুই হালকা হতে পারবি না। অনুতাপ? আমি? তুই ভুল করছিস জয়ন্ত, আমি তোর মতো সেন্টিমেন্টাল ফুল নই রে, বুঝেছিস? আমি জিতে গেছি, আর সেই আনন্দে লেটার সেলিব্রেটিং প্রিয়া সিনেমা। বন্ধু, এখানে সব বাজারের টিকিট কাটার দায়িত্ব তোর, ব্ল্যাকে হলেও কাটবি। ওকে বাই। দুলহনিয়া লে জায়েঙ্গে, তুই গাড়ি চালাবি? ওকে, থাম তো। দেখলি, তুই ছাড়া আর কেউ সিনেমা এলো না? তারা কাল কলেজে গিয়ে মজা দেখাচ্ছে। ভালোই হলো, কি বলো? মানে হোয়াট ডু ইউ মিন? মানে তোমায় একটু একা পাওয়া গেল ডার্লিং। আহ, কি হচ্ছে? কি যে মেয়ে হাজারো লোকের সামনে দিনের বেলা একটি ছেলেকে বাথরুমে ঢুকিয়ে ধস্তাধস্তির দৃশ্য অভিনয় করতে পারে, তারও তো সতীপনা মানায় না ডার্লিং। কেউ তোমার পাশে থাকবে না।
আপনি কি করছেন? আমাকে ছেড়ে দিন। প্লিজ প্লিজ, আমি একটা গরিবের ছেলে, আমার ক্ষতি করে আপনার লাভ দেখতে বলতে পারেন। সেদিন কলেজের বাথরুমে রেপসিনটা ঠিক জমাতে পারলেন, আর আজ যখন রেপসিনটা জমে উঠেছে তখন আমি এসে বাধা দিলাম। আই এম এক্সট্রিমলি সরি, আমায় আপনি ক্ষমা করুন। নাও আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রেপ, এর পরিণতিটা কি? ধরুন জামাটা পরে নিন, নিন নিন, ধরুন ধরুন, গন্ধ নেই। দেখুন ভগবানের কি অদৃশ্য খেলা, কালকে জামাটা কেচেছি, খেয়ে জানতে যা আপনার কাজেই লাগবে। নিন নিন ধরুন। বুঝতে যাবেন তো, আসুন।